বেঁচে থাকার জন্যে দুহাত রাখার জন্যে অভিমানের জন্যে কেউ একজন লাগে। বেঁচে থাকার জন্যে দুহাত রাখার জন্যে অভিমানের জন্যে কেউ একজন লাগে। ধরে রাখার কেউ নেই, মনে করার কেউ নেই, মাঝে মাঝে তাই ভীষণ একা লাগে। বেঁচে থাকার জন্যে দুহাত রাখার জন্যে অভিমানের জন্যে কেউ একজন লাগে। একলা জীবন সত্যি অনেক কঠিন, চাই আমিও থাকি কারো অধীন। একলা জীবন সত্যি অনেক কঠিন, চাই আমিও থাকি কারো অধীন। মনকে বোঝার জন্যে ভালো থাকার জন্যে কেউ একজন লাগে। বেঁচে থাকার জন্যে দুহাত রাখার জন্যে অভিমানের জন্যে কেউ একজন। প্রয়োজনে খুলে বলি কাকে, ইচ্ছেগুলো ইচ্ছেই হয়ে থাকে। বুঝে নেওয়ার জন্যে অনুভবের জন্যে কেউ একজন লাগে। বেঁচে থাকার জন্যে দুহাত রাখার জন্যে অভিমানের জন্যে কেউ একজন লাগে। ধরে রাখার কেউ নেই, মনে করার কেউ নেই, মাঝে মাঝে তাই ভীষণ একা লাগে। বেঁচে থাকার জন্যে দুহাত রাখার জন্যে অভিমানের জন্যে কেউ একজন লাগে। ডিভোর্সের 3 বছর পরেও নিজের বাসায় আমাদের ছবিগুলো ঝুলিয়ে রেখেছো কেন? আমরা ভুল করেছিলাম নীলা, আমাদের আরো সময় নেওয়া উচিত ছিল। ডিভোর্সের পর প্রতিটা মুহূর্তে মনে হয়েছিল আমি তোমার কাছে ফিরে যাই, কিন্তু তাহলে আসলে কেন এত ইগো কেন তোমার? তোমার এই ইগোর জন্য একদিন সবকিছু শেষ হয়ে গেছে।
বেঁচে থাকার জন্যে দু হাত রাখার জন্যে অভিমানের জন্যে কেউ একজন লাগে।